দেয় এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত আজকের আপডেটস, নভেম্বর মাসে খুলছে স্কুল কলেজ, আনলক 5 পর্যায়ে পরিবর্ধিত হলো, সে সঙ্গে বলা হয়েছে 20 ডিসেম্বর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে চলবে লকডাউন। কী কী নিয়ম মেনে খোলা হবে স্কুল কলেজ দেখে নিন সর্বশেষ আপডেট। তার আগে যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। মঙ্গলবার আনলক 5 পর্যায়টি পরিবর্ধিত হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত আনলক 6-9 এই পর্বটি চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আনলক 5 চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। 20 ডিসেম্বর পর্যন্ত চলবে কন্টেনমেন্ট জোনে লকডাউন। কিন্তু স্কুল কলেজের কি হবে, আগামী 1 মাসের বেশি সময় কিভাবে লেখাপড়া চালিয়ে যাবেন ছাত্রছাত্রীরা, কি জানাচ্ছে কেন্দ্র, দেখে নেই বিস্তারিত তথ্য। গাইডলাইন অনুযায়ী স্কুল খোলার ব্যাপারে নন কন্টেনমেন্ট জোনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি, অর্থাৎ স্কুল কলেজ খোলার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারে। রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক মনে করলে স্কুল কলেজ খুলতে পারে, তবে অনলাইন ও দূরশিক্ষায় উৎসাহিত করতে হবে। কোনো ছাত্র স্কুলের পড়াশোনা অনলাইনে করতে চাইলে তাকে স্কুলে আসতে বাধ্য করা চলবে না। এ থেকে বোঝা যাচ্ছে অফলাইনে স্কুল কলেজ খুলতে চাইলেও অনলাইনে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতেই হবে। ছাত্রদের স্কুলে যেতে গেলে অভিভাবকদের অনুমোদন লাগবে। রাজ্য সরকার যদি মনে করে যে স্কুল খুলবে, সেক্ষেত্রে স্কুলে আসতে হলে ছাত্রছাত্রীদের অভিভাবকের অনুমোদনপত্র নিয়ে আসতে হবে। রাজ্যগুলি বিধিনিষেধ প্রণয়নের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরামর্শ নেওয়া যেতে পারে। রাজ্যগুলি যদি স্কুল কলেজ খুলতে চায় তাহলে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকে পরামর্শ তিনি নিতে পারেন। এই সকল বিধিনিষেধ মেনেই খুলতে হবে স্কুল কলেজ। সে সঙ্গে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 20 ডিসেম্বর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে থাকছে লকডাউন। স্বাভাবিকভাবেই কোনো অভিভাবক নিজ সন্তান সন্ততিদের স্কুলে পাঠাতে রাজি হবে না, তাই স্কুল কলেজ আপাতত বন্ধই থাকছে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। সংবাদটি এ পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।